নানা প্রসঙ্গের পর মঠ ও মিশনের কথা উঠিল স্বামীজি গিরিশবাবুকে বলিলেন রাজার কাজ দেখে আমি অবাক হয়ে গেছি কি সুন্দরভাবে মঠ মিশনের কাজ চালাচ্ছেন রাজার রাজবুদ্ধির তারিফ করতে হয় ঠাকুর বলতেন রাখালে রাজবুদ্ধি একটা প্রকাণ্ড রাজ্য চালাতে পারে তা ঠিক গিরিশবাবু বললেন তাঁর ছে তাঁর তো ছেলে হবে না কেন স্বামীজি ইহা শুনিয়া আনন্দে বিগলিত হইয়া বলিলেন রাজার অর্থাৎ স্পিরিচুয়ালিটি আঁকড়ে পাওয়া যায় না ঠাকুর যাকে ছেলে বলে কোলে করতেন আদর করে খাওয়াতেন একসঙ্গে শয়ন করতেন তার কি তুলনা হয় রাজা আমাদের মঠের প্রাণ সত্যি আমাদের রাজা